গত চার দিন ধরে ধর্মনগর মহকুমা লালছড়া ইচাই লালছড়া পূর্ব লালছড়া প্রভৃতি এলাকায় বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পড়ায় পানীয় জল পরিষেবাও অচল হয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে বিষয়টি জানান কিন্তু সমস্যা সমাধানে বিদ্যুৎ কর্মীরা কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি বলেই অভিযোগ এর ফলে ক্ষুব্ধ গ্রামবাসী বুধবার সকালে ধর্মনগর কদমতলা সড়ক অবরোধ করেন এদিন ইচাই লালছড়া গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকায় গ্রামবাসীরা এই সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান বিদ্যুৎ এবং পানীয় জলের অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে অথচ গ্রামের পার্শ্ববর্তী এলাকা নতুন বাজার মহেশপুর কদমতলা ওয়াকিনগর প্রভৃতি এলাকায় বিদ্যুৎ পরিষেবা সচল রয়েছে বিদ্যুৎ দপ্তরে ফোন করে বিষয়টি জানানো হলেও ব্যবস্থা গ্রহণ এখন পর্যন্ত কোন উদ্যোগ গ্রামবাসীরা লক্ষ্য করেনি অভিযোগ বিদ্যুৎ দপ্তরে ফোন করলে পরে দপ্তরের কর্মীরা উল্টোপাল্টা কথা বলে দেন এই অবস্থায় বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে বুধবার বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন বলে জানান এক ক্ষুব্ধ গ্রামবাসী তিনি জানান প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে অবিলম্বে বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবা চালু আশ্বাস না দিলে তারা পথ অবরোধ আন্দোলন চালিয়ে যাবেন। কারেন্ট আমরা রাস্তা অবরোধ করছি। এই আজকে দিন নাই, জল নাই। এই নতুন বাজার কারেন্ট আছে, মহেশপুর আছে, খদমতলা আছে, আমরা লালচড়তে কারেন্ট নাই। ইসেলনজোড়া, ফুটবল অঞ্চল, পশ্চিম মালতিয়া, যমুনাঞ্চল মধ্যে কোনটা কারেন্ট নাই। দিকে আছে কারেন্ট, লখিনগর কারেন্ট আছে, আমাদের এখানে কারেন্ট নাই। তেল লাগে কারেন্ট নাই।

এদিকে পথ অবরোধের খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে যান পুলিশ আধিকারিক সহ বিদ্যুৎ নিগমের গ্রামবাসীরা তাদের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন ইচাই লালছড়া লালছড়া পূর্ব লালছড়া গ্রামের প্রায় আট হাজার গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে এই পথ অবরোধ আন্দোলনে সামিল হয় পথ অবরোধের ফলে ধর্মনগর কদমতলা সড়কে যান পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে রিপোর্ট আর নিউজ